একদিন সন্ধ্যাবেলা কিছুদিন আগে কলেজ থেকে পাশ করে বেরিয়ে যাওয়া কয়েকজন বন্ধু মিলে তাদের কলেজের সব থেকে প্রিয় প্রফেসরের সাথে দেখা করতে তার বাড়ি গেল। এক বছর আগে কলেজ থেকে পাশ করে বেরিয়ে তারা সবাই এখন চাকরি বাকরি করছে। প্রফেসরের সাথে কথা বলতে বলতে তারা সবাই মিলে একসময় প্রফেসরকে বলতে লাগলো যে কলেজের পর লাইফটা কি ভীষণ পরিমাণে কঠিন আর কমপ্লিকেটেড হয়ে গেছে। তারা বলল যে কিভাবে তাদের দিনে রোজ 8-9 ঘন্টা করে কাজ করতে হয়, তার উপর বসের মুখ ঝামটা, অফিস পলিটিক্স, কম্পিটিশন, আর তার সাথে সবাই শুধু একটা জিনিস নিয়ে কথা বলে চলে আর একটা জিনিসই বোঝে, সেটা হলো টাকা, টাকা আর টাকা। তাদের অভিযোগ শোনার পর কিছুক্ষণ পর প্রফেসর বললেন, তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। তারপর তিনি 6 জন স্টুডেন্টের জন্য 6 কাপ চা করে নিয়ে আসলেন, কিন্তু তার মধ্যে 3টে কাপ ছিল প্লাস্টিকের ডিসপোজাল কাপ আর বাকি 3টে কাপ ছিল চীনা মাটির উপর সুন্দর করে কাজ করা। প্রফেসর তাদের বললেন একটু উঠে এসে যার যার চা নিয়ে নিতে। ব্যাস সেকেন্ডের মধ্যে তর্কতর্কি শুরু, না না ওই কাপটা আমার, তুই কেন পাবি ওটা? আর একজন বলল, ভাই গাড়িটা আমি চালিয়ে নিয়ে এসেছি, তাই ভালো কাপের চাটা আমার পাওয়া উচিত। ও আচ্ছা তাই নাকি, ঘরে সবার আগে কে ঢুকলো? এভাবে হাসাহাসি করতে করতে তারা একে অপরের সাথে সেই বাচ্চাদের মতো ঠেলাঠেলি করতে শুরু করে দিল। বন্ধুগুলোর মধ্যে একটা শান্ত প্রতিযোগিতা শুরু হয়ে গেল। যখন ফাইনালি বন্ধুদের লড়াই থামল আর চা হাতে নিয়ে যে যার জায়গায় বসল, তখন প্রফেসর তাদের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি হেসে বললেন, দেখলে এটাই হচ্ছে সমস্যা, তোমরা সবাই তর্কতর্কি করছিলে যে কে সুন্দর কাপে চা পাবে আর কে পাবে না, যেখানে কাপটা কিন্তু কেউই খাবে না, আসল জিনিসটা হলো চা, যেটা কিনা সব কাপেই একই। ঠিক এরকমই আমাদের জীবনের মূল উদ্দেশ্য কিন্তু খুশি থাকা, আর তার জন্যই আমাদের কিছু ক্ষেত্রে টাকার দরকার হয়। কিন্তু অনেক সময় আসল উদ্দেশ্যটা ভুলে নিজের খুশিকে বিসর্জন দিয়ে আমরা টাকার পিছনে অকারণে বোকার মতো ছুটতে থাকি। তার কারণে এই সোসাইটির ম্যাক্সিমাম লোকই একজন মানুষকে মূল্যায়ন করে তার কাছে কত টাকা আছে আর সে কি জব করে সেটা দেখে, অর্থাৎ চা না বরং চায়ের কাপ দেখে বিচার করে। যেখানে সত্যিটা হলো, চা যদি ভালো হয় তাহলে সেটা মাটির কাপে খেয়েও আনন্দ হবে, কিন্তু চাই যদি খারাপ হয়, যদি চাতে এক গাদা নুন মেশানো থাকে, তাহলে লাখ টাকার কাপেও সেই চা খেয়ে কিন্তু কোনো আনন্দ হবে না। হ্যাঁ বাইরে থেকে দেখে হয়তো বিশাল কিছু মনে হবে যে লাখ টাকার কাপে চা খাচ্ছে, কিন্তু ভিতর থেকে আসলে কোনো এনজয়মেন্টই থাকবে না। কিন্তু তার মানে এই না যে আমাদের জীবনে টাকার কোনো মূল্য নেই, অবশ্যই আছে, কিন্তু সেটা ঠিক কতটা এটাই বুঝতে আমরা ভুল করি। টাইম, নলেজ, হ্যাপিনেস এগুলো যেমন আমাদের লাইফের এক একটা সম্পদ, ঠিক তেমনই মানিও একটা সম্পদ, এবং লাইফে এক ধরনের সম্পদ খরচ করে আমরা অন্য ধরনের সম্পদ জোগাড় করি। টাকা দিয়ে আমরা বই কিনি নলেজ জোগাড় করার জন্য, নিজের আপনজনদের সাথে টাইম স্পেন্ড করি হ্যাপিনেস পাওয়ার জন্য, এভাবে আমরা ইন্টারচেঞ্জ করতে থাকি। যখন আমরা টাকা দিয়ে কিছু কিনি, যেমন হয়তো একটা দামি মোবাইল, তখন আমরা কিন্তু শুধু ওই মোবাইলটাকে কিনি না, তার সাথে সাথে সেটাকে ব্যবহার করার এক্সপিরিয়েন্স, সোশ্যাল স্ট্যাটাস, যা যা ওই ফোনের সাথে জড়িয়ে আছে সেই সব কিছুই কিনি। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমরা ভুলে যাই কোনটা আমাদের নিড আর কোনটা লাক্সারি। একটা কথা আছে, দ্য থিংস ইউ ওন এন্ড আপ ওনিং ইউ। যতই জিনিস কিনি, যতই রোজগার করি, এই যে আরও চাই রোগটা, এটা কখনো সারে না। অর্থাৎ একটা সাইকেলের মতো গোল গোল ঘুরতে থাকি, নিজেকে কষ্ট দিয়ে স্ট্রেস নিয়ে টাকা রোজগার করি, তারপর সেই টাকাকে খরচ করি স্ট্রেস দূর করতে, মুভি দেখতে গিয়ে বা কোথাও ঘুরতে গিয়ে। এই ধরনের লাইফ সাইকেলে যারা ফেঁসে যান তাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে পড়ে শুধু টাকা রোজগার করা, যেটা তাদেরকে টাকার দাসে পরিণত করে দেয়। এরপর তারা আর টাকা খরচ করেন না, বরং টাকা তাদের খরচ করতে শুরু করে, যতদিন অবধি না তারা এই র্যাট রেস থেকে নিজে ইচ্ছায় বুঝতে পেরে বেরিয়ে আসছেন অথবা মারা যাচ্ছেন। তাদের চিন্তাভাবনা শুরু হয় টাকা দিয়ে, শেষও হয় টাকা দিয়েই। এভাবে কোনোদিনই প্রকৃত ধনী হওয়া সম্ভব না। প্রকৃত ধনী হওয়া একমাত্র তখনই সম্ভব যখন আপনি টাকা রোজগারও করছেন খুশি হয়ে কোনো পজিটিভ এক্সপিরিয়েন্সের সাথে, আর সেটা ব্যয়ও করছেন খুশি হয়ে কোনো পজিটিভ এক্সপিরিয়েন্সের সাথে। তাই এই র্যাট রেস থেকে বেরিয়ে আসার একটাই উপায়, টাকার প্রকৃত মূল্য কতটা সেটা পরিষ্কার করে বোঝা। জীবনে খুশি থাকার জন্য অনেক কিছু দরকার, হেলথ, রিলেশনশিপ, মানি তার মধ্যেই একটা, সমস্ত কিছু না। যেমন সন্দীপ মাহেশ্বরী বলেছেন, আমাদের লাইফে টাকার ভ্যালু ঠিক ততটাই যতটা একটা গাড়িতে পেট্রোলের ভ্যালু, না তার থেকে কম, না তার থেকে বেশি। পেট্রোল ছাড়া গাড়ি চলবে না, কিন্তু শুধুমাত্র পেট্রোল ভরার জন্য আমরা কেউ গাড়ি চালাই না, পেট্রোল ব্যবহার করি শুধু গাড়িটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে। ব্যাস এটুকুই। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনিও কারোর জীবন বদলে দিতে সাহায্য করতে পারেন। পরের ভিডিও পরের রবিবার। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।